মাটিৰ দালালৰ পিছতে দেহ ব্যৱসায়ৰ দালাল মানকাছৰত দেহ ব্যৱসায়ী দালালৰ বিৰুদ্ধে থানাত গোচৰ তিনি দেহ ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে অভিযোগ জনতাৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পিছতে রাজ্য দালাল বিরোধী অভিযান তীব্রতর হয়েছে এইবার রাজ্য দেহ ব্যবসায়ীর ক্ষেত্র দালালর দপদপনির কথা পোহরলে আহিছে দক্ষিণ শালমরার মানকাছার জেলার মানকাছার গাড়ামারি দ্বিতীয় খণ্ড গাঁওর তিনজনক ব্যক্তির বিরুদ্ধে উত্থাপন হয়েছে দেহ ব্যবসায়ী দালালর অভিযোগ গাঁওখনৰ নূৰ আমিন শামসুক হক আৰু তবিৰুল ইছলামৰ বিৰুদ্ধে এই দালালৰাজৰ অভিযোগ উত্থাপন হৈছে অভিযোগ অনুসৰি এগৰাকী মহিলাক গাঁওখনৰ এগৰাকী মহিলাৰ বাবে ব্যৱহাৰ কৰিছিল তিনিও অভিযুক্তই নূৰ মহম্মদ নামৰ যুৱকজনৰ পৰা 120,000 টকা লৈ মহিলাগৰাকীক দিলে 50,000 টকাহে উত্থাপিত অভিযোগ অনুসৰি যুৱকজনক মহিলাগৰাকীৰ সৈতে অবৈধ সম্পৰ্ক থকাৰ কথা উল্লেখ কৰি ভয় ভাবুকি প্ৰদান কৰিছিল তিনিও অভিযুক্তই এইদৰে ভয় ভাবুকি প্ৰদান কৰি যুৱকজনৰ পৰা ধন আত্মসাতৰ অভিযোগ উত্থাপন হৈছে অভিযোগ অনুসৰি এয়াই প্ৰথম নহয় ইয়াৰ পূৰ্বেও মহিলাগৰাকী আৰু ব্যক্তি তিনিগৰাকীৰ বিৰুদ্ধে এইদৰে ধনৰ দাবী কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে ছোট ভাই হয় নূর মহম্মদ মোর ছোট ভাই হয় ই আমাক কলে যে মনে একটা বিপদত পড়েছে ভাই যাব লাগে ইহতর লগত আমি গৈছিল যে শাইনুর যে দেওয়ানি আছে তার ঘরতে দেওয়া হয়েছে পয়সাবিলাক মই এটুকে জানো দালালে চক্রান্তত পরি তাক ধামকি দিছে সেইটো লড়া সরু হয়তো এনেকুৱা ধামকি দিছে ভয় পাইছে ভয় পাওয়াতো টকাটো দিছে আর এইটো যেটো মাইকি আছে এইটো মাইকুর ব্যাপারও গোটেই গাঁৱৰ মানুহে জানে কেনেকুৱা এই মাইকুটো হাতিঙিমাৰি পৰা হাছিনুৰ ইছলাম রিপোর্ট নিউজ টাইম অসম